हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल स्टडी पॉइंट। जीएनएम एएनएम एंट्रेंस परीक्षार जो जीके बा जेनारेल नलेज एक गुरुत्वपूर्ण पेपर। आज के आलोचना करब मक टेस्ट नम्बर 7। टोटल मार्क थाकबे 10 मार्क। खूब गुरुत्वपूर्ण सब प्रश्नगुल अवश्य प्रथम थेके शेष पर्यन्त प्रत्येक क्लासेर प्रत्येक कोश्चेन मनोयोग दिए देखो। प्रत्येक कोश्चेनेर किछु बेसिक कन्सेप्ट तोमादेर साथे प्रेजेंटेशन करा हयेछे। प्रथम कोश्चेन, उदीयमान सूर्यर देश काके बले? सठिक अन्सार हये जाबे अपशन नम्बर बी, जापान के। पाशापाशी तुम्हारा मने रखे, नरवे के मध्यरातेर सूर्यर देश, सान फ्रांसिस्को के स्वर्णेर शहर, थाईलैंड के सादा हाथी देश बला है। खुबी गुरुत्वपूर्ण ये सब तथ्यगुलो तुम्हारे अपकामिंग परीक्षार जो अवश्य मने रखार चेष्टा करबे। नम्बर टू, भारतेर दीर्घतम बाँध कोनटी? चारटे अपशन तुम्हारे सामने रही है, अवश्य तुम्हारा उत्तर जाना थाकले अवश्य देबे। राइट आंसर हो जाए अपशन नम्बर सी, हीराकुद बाँध। ये हीराकुद बाँधटी तुम्हारा छविते देखते पाच महानदी ऊपर अवस्थित, जेटा उड़ीसा राज्य रही है। ओके, खूब गुरुत्वपूर्ण अवश्य तुम्हारा क्योंकि एगुलो मने रखार चेष्टा करबे। ओके, नम्बर थ्री ते चले जाब, आयतनेर दिक थेके भारतेर बृहत्तम राज्य कोनटी? तुम्हारे सामने अपशन रही है, राइट आंसर हो जाए अपशन नम्बर ए, राजस्थान। राजस्थानेर राजधानी होच्छे जयपुर, मुख्यमंत्री अशोक गेहलट, राज्यपाल कलराज मिश्र। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার ফোর, ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, গঙ্গা। 2525 কিমি দীর্ঘ এই গঙ্গা নদী। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ গঙ্গা নদীর একটা স্কেচ করা হয়েছে, আশা করছি তোমরা অবশ্যই মনে রাখবে। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? অপশন এ, বেঙ্গল গেজেট। পাশাপাশি মনে রাখবে বেঙ্গল গেজেট, জেমস হিকি, অমৃতবাজার পত্রিকা, শিশির কুমার ঘোষ, বন্দে মাতার বরবিন্দ, নিউ ইন্ডিয়া, অনি বেশান্ত রচনা করেন। ওকে, নাম্বার সিক্স, স্বাধীন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন? সঠিক অ্যান্সার অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এইসব প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো। দেখবে অনেক কিছু তোমরা স্কোর করতে পারবে এবং অবশ্যই গভর্নমেন্ট কলেজ চান্স পাবে। নাম্বার সেভেন কোশ্চেনে দেখব, বেসবল খেলায় কতজন খেলোয়াড় দরকার হয়? খুবই গুরুত্বপূর্ণ অপশন তোমাদের সামনে রয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 9 জন। পাশাপাশি তোমরা মনে রাখবে ক্রিকেট, ফুটবল, হকি 11 জন করে প্লেয়ার দরকার হয়, ওয়াটার পোলো 7 জন, বাস্কেটবল 5 জন, ভলিবল 6 জন, পোলো 4 জন করে প্লেয়ার বা খেলোয়াড় প্রয়োজন হয়। এই বেসবল হচ্ছে আমেরিকার জাতীয় খেলা। খুবই গুরুত্বপূর্ণ এই সব প্রশ্নগুলো বা তথ্যগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, নাম্বার 8, অলিম্পিকের যে হলুদ রং থাকে সেটা কোন মহাদেশকে বোঝায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, এশিয়া মহাদেশকে। পাশাপাশি মনে রাখবে লাল রং আমেরিকা, কালো রং আফ্রিকা, সবুজ রং অস্ট্রেলিয়া, নীল রং ইউরোপ মহাদেশকে বোঝায়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ 5টা রিং রয়েছে, আলাদা আলাদাভাবে কালার রয়েছে এবং আলাদা করে কি করে বিভিন্ন মহাদেশকে বোঝায়। ওকে, নাম্বার 9 কোশ্চেনে আসবো, ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, রাজ্যসভা। পাশাপাশি তোমরা মনে রাখবে এই রাজ্যসভা আর পাশাপাশি নিম্নকক্ষ লোকসভা। 1950 সালে 26শে জানুয়ারি পার্লামেন্ট গঠিত হয়। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, বর্তমান উপরাষ্ট্রপতি। লোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ, অধ্যক্ষ হচ্ছেন ওম বিড়লা। ওকে, তথ্যগুলো অবশ্যই মনে রাখবে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সাল কোথায় অনুষ্ঠিত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপকামিং ইভেন্টের বা ভেন্যুর জন্য। সঠিক অ্যান্সার কাতার। পাশাপাশি অবশ্যই মনে রাখবে ফিফার বর্তমান কিন্তু প্রেসিডেন্ট রয়েছে জিয়াননি, হেডকোয়ার্টার সুইজারল্যান্ড। 1904 সালে কিন্তু এটা গঠিত হয়। 2026 সালে আমেরিকা, মেক্সিকো, কানাডায় এই ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। 2018 সালে আমরা প্রত্যেকে জানি যে রাশিয়ায় ওয়ার্ল্ড কাপ হয়েছিল ফিফা, যেখানে ক্রোয়েশিয়া ফ্রান্সকে হারিয়ে জয়লাভ করেছিলেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এইসব প্রশ্নের পাশাপাশি তথ্যগুলো মনে রাখবে, অবশ্যই তোমাদের কাজে দেবে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা এই ভিডিওটা একটা লাইক করবে এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও যখনই আপলোড করা হবে, পোস্ট করা হবে, নোটিফিকেশান তোমার আগে পৌঁছাবে এবং তুমি সবার আগে জেনে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যেও। ওকে, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।